কথাই আছে নদীর একুল ভাঙে উকুল গড়ে। কিছুদিন আগে নদিয়ার বীরনগর ও পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতেও একই ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হল দক্ষিণ চব্বিশ পরগনার রাধাবল্লভপুরে, বাসন্তী সংলগ্ন হুগলা নদীর তীরে রাধাবল্লভপুর। চারিদিকে ধ্বংসস্তূপ, নদীগর্ভে তলিয়ে গেছে প্রায় 29টি বাড়ি। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তা এই ঘটনাগুলোই সাক্ষী রেখে দিয়ে গেল। প্রকৃতির রোষে বাংলা সহ গোটা বিশ্ব ঘন ঘন সাইক্লোন ও অকাল বর্ষণে নদীর জলস্তর বৃদ্ধির ফলে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে নদী তীরের বসত বাড়িগুলো। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বদলে যাচ্ছে জলবায়ু। তাই প্রকৃতি মানুষকে তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, প্রকৃতির সঙ্গে আজীবন লড়াই করে বাঁচতে হয়, আবার তাকে রক্ষার দায়িত্ব মানুষের। এখন আমাদের একটাই পথ, প্রকৃতিকে ভালোবাসা। নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ করতে হবে, বসত বাড়িগুলোকে যতটা সম্ভব নদীর তীর থেকে দূরে স্থাপন করতে হবে।